একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত যদি কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরে বিভিন্ন পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে আরও কিছু উপকার পাওয়া যায়। যেমন, এক, চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটে। কাজুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর রেটিনার ক্ষমতাকে বাড়িয়ে তোলে, সেই সঙ্গে মলিকিউলার ডিজেনারেশনের আশঙ্কা কমায়, ফলে স্বাভাবিকভাবেই দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা কমে। তাই যাদের দিনের বেশিরভাগ সময় কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনের সামনে কাজ করতে হয়, তারা তাদের চোখকে বাঁচাতে নিয়মিত কাজু বাদাম খেতে ভুলবেন না যেন। দুই, নার্ভের ক্ষমতা বৃদ্ধি পায়। বাদামে শরীরের থারা ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনেরও উন্নতি ঘটে, ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়তে শুরু করে। তিন, চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। কপার হল সেই খনিজ যা চুলের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ নয়। কাজু বাদামে থাকা কপার শরীরের অন্দরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়। চার, ব্লাড প্রেসার কন্ট্রোলে থাকে। মাঝে মধ্যেই কি রক্তচাপ গ্রাফের কাঁটার মতে ওঠানামা করে, তাহলে অবশ্যই আপনাকে বাদাম খাওয়া শুরু করতে হবে, কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পাঁচ, ক্যান্সারকে দূরে রাখে। এই কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ক্যান্সার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন এক মুঠো কাজু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। প্রকৃতপক্ষে এই বাদামগুলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এবং টিউমার গঠনে বাধা দেয়। প্রসঙ্গত, কাজু বাদামে থাকা প্রোম্যান্থোসায়ানিডিন নামক একটি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। ছয়, হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে। কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে, সেই সঙ্গে বুড়ো বয়সে গিয়ে অস্টিওআর্থারাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। সাত, সংক্রমণের আশঙ্কা কমে। এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন, তাহলে প্রতিদিন ডায়েটে কাজু বাদামের অন্তর্ভুক্তি করতে পারেন। আট, অ্যানিমিয়ার প্রকোপ কমায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত এক মুঠো করে কাজু বাদাম খাওয়া শুরু করলে দেহের ভিতরে কপার এবং আয়রনের ঘাটতি দূর হয়, ফলে স্বাভাবিকভাবেই অ্যানিমিয়ার প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, আমাদের দেশে যে হারে অ্যানিমিয়া রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কাজু বাদাম খাওয়ার প্রয়োজন আছে, তাতে কোনো সন্দেহ নেই। নয়, হার্টের ক্ষতির ঝুঁকি কমায়। কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ক্যান্সার প্রতিরোধই করে না, বিভিন্ন হৃদরোগ প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে। দশ, শরীরে খারাপ কোলেস্টেরল মাত্রা কমায়। কাজুতে বাদামে এক ধরনের মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যার নাম ওলিক অ্যাসিড, যা শরীরের খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে দারুণ কাজ করে। তাই নিয়মিত এই বাদাম খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে, ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। আজকের মতো এতটাই। এমন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।